আমরা এখন এসে পৌঁছেছি আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমের কাছে ওনার থেকে জেনে নেব সামনেই ভোট ভোটের জন্য উনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন স্যার সামনেই ভোট ভোটকে কেন্দ্র করে আপনি কীভাবে প্রচার কার্য চালাচ্ছেন রাজনীতির অঙ্গ হিসাবে ইলেকশন বা ভোট করতেই হয় এবং আমরা সারা বছর যে কাজগুলো করে থাকি ভোটের ফলাফলই তার প্রমাণ হয় যে কে কতটা কাজ করেছে বা করেনি যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার জন্য আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরও এই পরীক্ষা হলো ভোট পরীক্ষা ভোটের রেজাল্ট বা ফলাফল বলে দেবে যে আমরা কতটা কাজ করেছি বা করতে পেরেছি বা পারিনি স্বাভাবিক কারণে যারা সারা বছর কাজ করে তাদের জন্য ভোটের জন্য স্পেশালি বেশি করে কাজ করতে হবে আমি এই নীতিতে বিশ্বাস করি না তবুও কর্মীদের মন রক্ষা করতে মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো কেন মানুষের স্মৃতিশক্তি বিভিন্ন এই কর্মকাণ্ডের মধ্যে অনেক সময় ভুলে যায় সেগুলো মনে করে দেওয়ার দায়িত্ব কিন্তু একজন সক্রিয় কর্মীর সেই কাজটাই আমরা করছি আমরা যেমন গ্রুপ মিটিং করছি মানুষের কাছে যাচ্ছি জনসংযোগ তৈরি করছি এই যে গত পরশুগালের পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা সুবিশাল পদযাত্রা তো করেছি এই মাধ্যমেই মানুষকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কখনো রাখি বন্ধন কখনো কবি প্রণাম কখনো রবীন্দ্রনজুল সন্ধ্যা বিভিন্ন অনু রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সাথে যোগসূত্রতা তৈরি হয় আর ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা সারা বছরই করে আছি ফিফটি এইট ওয়ার্ডে যে অবস্থায় ছিল আর আজকে কি অবস্থায় এসেছে এলাকার মানুষ সেটা বলবে স্বাভাবিক কারণেই আমরা আটান্ন নম্বর ওয়ার্ডের মানুষদের প্রতি যে কাজ আমরা করেছি আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ তার প্রতিফলন ভোট বাক্সে বা ভোটিং মেশিনে দেবে আচ্ছা স্যার আরেকটা কথা আপনি কাউন্সিলার হওয়ার পর থেকে আপনার ওয়ার্ডের কি কী উন্নয়ন এখনো পর্যন্ত করেছেন এ কথা বলতে গেলে অনেক সময় লাগবে কেন আটান্ন নম্বর ওয়ার্ডটা ছিল একদম পিছিয়ে পড়া ওয়ার্ড যেখানে আটখানা গ্রাম বামফ্রন্ট জামানায় এই গ্রামগুলোকে কলকাতার মধ্যে ঢুকিয়েছিল শুধু ভোটের স্বার্থে কিন্তু তারা কিছু করেনি আমরা সেটা করেছি খানা বেরিয়া উঁচু দুর্গাপুর অনন্ত সাহেবাবাদ বৈশতলা দক্ষিণ বৈশতলা এই গ্রামগুলো আরও এই গ্রামগুলো একদম অনুন্নত জায়গা ছিল এই অঞ্চলগুলোতে আমি অভূতপূর্ব উন্নতি করার চেষ্টা করছি আমি নিজেও ভাবতে পারছি না যে ওই গ্রামগুলোকে আমি কিভাবে ডেভেলপ করেছি এই মানুষগুলো তো নিশ্চয়ই আশা করি ভোট দেবে আমরা মডেল বস্তি ভারতবর্ষে তো তার এশিয়ার মধ্যে প্রথম মডেল বস্তি আমি আটান্নতে করেছি হাটগাছিয়া আপনারা দেখে আসবেন হাটগাছিয়া মডেল বস্তি কি ছিল হাটগাছিয়াটা আর আজকে হাটগাছিয়াটা কী হয়েছে বারো নম্বর সরকার বাগান বস্তি সেখানেও দেখে আসবেন আমরা ওটা মডেল করেছি ফর্টি সেভেন ক্রিস্টাভাদ সেখানেও দেখে আসবেন আমরা কলকাতা শহরে এমনও দেখেছি যে শিলদেন অটলসুর রোডের মধ্যে কাঁচা নর্দমা অথচ সেখানে দোতলা তিনতলা বাড়ি স্যাংশন দিয়ে দিয়েছিল বামফোন জামানা এটা ভাবা যায় না টোটাল ডেনটা আমরা পাইপ চেয়ার করেছি পাইপ চেয়ার লাইন করেছি সেখানে রাস্তা করে দিয়েছি কোনো জায়গায় অন্ধকার বলে জায়গা নেই সমস্ত জায়গায় আলো লাগানো হয়েছে আধুনিক আলো গোবিন্দ ঘটিক রোডটা আপনার দেখে আসবেন এগারো মিটার চওড়া রাস্তা করে দিয়েছে ওখানে এই কতটুকু সরু রাস্তা ছিল এগারো মিটার চওড়া রাস্তা ওখানকার লোক ভাবতেও পারেনি রিসেন্টলি আমরা গোবিন্দকটি রোডে যেটা একটা কাঁচা নর্দমা সেই নর্দমাটাও আমরা পাইপ শেয়ারের কাজ শুরু করেছি শুরু করেছি কাজ কত বলবো প্রচুর কাজ আমরা খেলার মাঠ তৈরি করেছি আটখানা যেটা একটাও ছিল না কাছাড়া মনসা মাঠ কাছারি পাড়া মধ্য ওদিকে আপনার সাহেবাবাদে করেছি দুর্গাপুরে করেছি অনন্তবাদালে করেছি বৈশতালায় করেছি সিক্সটি সিক্স ডিসিদে রোডে করেছি খেলার মাঠ তৈরি করেছি শিশু উদ্যান করেছি কমিউনিটি হল তৈরি করা হয়েছে আমাদের হেলথ সেন্টার তৈরি হয়েছে হেলথ সেন্টারের কাজ অলরেডি অনেকটা হয়েও গেছে পানীয় জল পানীয় জলে কী সমস্যা ছিল রোডে সেই পানীয় জলের সমস্যা সমাধান করা হয়েছে শুধু ফিফটি এইট ওয়ার্ডের জন্য একটা জলের রিজার্ভার বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে এটা তৈরি হয়ে গেছে আমরা তো তিন চার মাসের মধ্যেও শুরু করে দিতে পারবো বলে আশা করি অটল আমাদের অটল রোড আপনার দেখে আসবেন মানে কত সুন্দর করে বিউটিফিকেশন করা হয়েছে কত ভ্যাট ছিল সেই ভ্যাটগুলো কাঁচার নর্দমা সেগুলো ভ্যাটগুলো তুলে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে সেই ভ্যাটগুলো তুলে দিয়ে ওখানে কয়েক চারটে কম্প্যাক্টার ভ্যাট তৈরি হয়েছে চারখানা কম্প্যাক্টার ভ্যাট তৈরি হয়েছে ওখানে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা রাস্তায় আমরা কাঠ চ্যানেল বসিয়ে রাস্তা তৈরি করা হয়েছে মাদার টেজা শিশু উদ্যান তৈরি করা হয়েছে পথ উদ্যান তৈরি করা হয়েছে এই এই অল্প সময়ের মধ্যেই সব কিছু করা হয়েছে জলাশয় জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়ন কতগুলো করা হয়েছে ফর্টি সেভেন ক্রিস্টবাড় করা হয়েছে আমাদের দু নম্বর ধাপাতে হয়েছে হাটগা হয়েছে বারো নম্বর সরকার বাগানে হয়েছে সিললেনে হয়েছে আরো কত বলবো তারপর সিক্সটি নাইন ডিসিদার ডিসি রোডে হয়েছে প্যানুস টয়লেট তৈরি হয়েছে আমাদের ধাপা রোডটা সুন্দর করে এল লাইট লাগানো হয়েছে ম্যাস্টিক রোড হয়েছে সবই তো সময়ের মধ্যে করেছি এই তিন চার বছরের মধ্যেই করেছি কত বলবো উন্নতি বলতে গেলে সময় অনেক লাগবে লিখে রাখতে হবে মনে হয় যা করেছি এখনও অনেক হয়তো মনেও পড়ছে না এই যে হাউজিং ট্যাংরা হাউজিং স্টেট সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তা তৈরি করা হয়েছে প্রত্যেকটা হাউজিংয়ে লাইট লাগিয়ে দিয়েছি লাইট থেকে ও আলোয় আলোকিত করে দেওয়া হয়েছে তারপরে হাইমার্স লাইট তো একটাও ছিল না প্রত্যেকটা মোড়ে মোড়ে হাইলে হারিমার উচ্চপাতিস স্তম্ভ লাগানো হয়েছে রাস্তার নামকরণ বোর্ড সেটাও করে দিয়েছি যে রাস্তার লোকে বুঝতে পারবে যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় কোন পাড়াটা এগুলো তৈরি করেছি সুতরাং কত করব আরও অনেক করেছি জল জমিয়ে থাকতে আগে ওখানে তিন দিন চার দিন এখন বৃষ্টি কমে গেলে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে সব জল নামিয়ে দিচ্ছি পরিকল্পনা হবে আসল আটান্ন নম্বর ওয়ার্ডটা কেউ দেখতো না পরিকল্পনা বিহীনভাবে টুকটাক করে কাজ করতো আর ভোটটা লুট করতো এখন মানুষ পরিষেবা পাচ্ছে মানুষের চাহিদাও বেড়েছে এটা ঘটনা মানুষ যতটা চাহিদা পাচ্ছে তার থেকে চাহিদা আছে সব সমস্যার সমাধান হয়নি আর আমার পক্ষে এই অল্প সময়ের মধ্যে সমাধানও সম্ভব নয় তবে এটুকুনও বলতে পারি আটান্ন নম্বর ওয়ার্ড আর পিছিয়ে থাকবে না অন্য সব ওয়ার্ডের সাথে তুল্যমূল্য বিচারে এগিয়ে গেছে আরও এগিয়ে যাবে একটু সময় লাগবে বিয়াল্লিশটা আসন নিয়ে এবারে ভোট যুদ্ধ সেই যুদ্ধে কটা আপনারা পাবেন বলে আশাবাদী বিয়াল্লিশে সিটি তৃণমূল কংগ্রেস পাবে তার কারণ হলো শুধু মুখে বলে না কাজের কথা বলছে কেন মানুষ মানে কম্পেয়ার করতে শিখছে যে দীর্ঘ চৌত্রিশ বছর একটা বাম সরকার ছিল তারা কতটুকু করতে পেরেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সাত আট বছরে কি করতে পেরেছে এটা কম্পেয়ার করছে সেকেন্ড থিং হলো যে কেন্দ্রীয় সরকার পাঁচ বছর চালিয়েছে ওদের যে প্রতিশ্রুতিগুলো ছিল তারা একটা প্রতিশ্রুতিও পালন করেনি পুরোপুরি ব্যর্থ আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা করেও আরও বেশি করে প্রতিশ্রুতি পালন করেছে যেটা প্রত্যাশার থেকে অনেক বেশি তো মানুষ সেটা কম্পেয়ার করতে পেরেছে এই কম্প্যারিজন করতে গিয়েই বাংলার মানুষ অনেক সজাগ অনেক সচেতন তারা নিশ্চয়ই এই তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেবে আরেকটা বাংলার মানুষ বুঝতে পারছে বা আমাদেরও ধারণা যে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের সংবিধান জবে থেকে রচিত হয়েছে বাংলা থেকে কেউ প্রধানমন্ত্রী হয়নি এটা আমাদের এবার একটা খুব সেন্টিমেন্ট আমাদের গর্ব আমাদের অহংকার যে বাংলা তথা বাঙালির গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই অতি বড় শত্রুও ভাববে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি অক্লান্ত পরিশ্রম করে কি তার উন্নয়নের ভাবনা তার মস্তিষ্ক পোষিত সেসব ভাবনা যে জনস্বার্থ মধ্যে যেগুলো চলছে মানে কি বল আমাদের ওই পরিকল্পনাগুলো প্রকল্পগুলো হ্যাঁ এই এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো কীভাবে বাস্তবে রূপায়িত হয়েছে তো এই বাস্তব রূপায়িত হওয়ার ফলে মানুষ উপকৃত হচ্ছে তা বাংলার তথা বাঙালির গর্ব প্রধানমন্ত্রী যদি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এর থেকে বড় গর্বে কী আছে আমার একটা ভোট আমি যদি একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাঙালিকে করতে পারি এটাতে আমি যতদিন বাজব ততদিন মনে রাখবো যে আমি আমার ভোটটা কাস্ট করেছি কি না বাঙালিকে প্রধানমন্ত্রী করার জন্য এইটা আমার মনে হয় বাংলার মানুষ হাতছাড়া করবে না তাই জন্যই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিটি তৃণমূল কংগ্রেস পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কিছু অরাজকতা অশান্তি বাড়াবার চেষ্টা করে কিছু বিরোধী রাজনৈতিক দল যারা কিছু করছে না যারা পাঁচ বছরে কিচ্ছু করেনি শুধুমাত্র মানে প্রতিশ্রুতি দিয়ে গেছে করেনি এখন ওই লড়াই লড়াই তৈরি একটা সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু লাভ হবে না বাংলার মানুষ অনেক সজাগ অনেক সচেতন লাস্ট একটাই প্রশ্ন করবো যেটা হচ্ছে এই ভোটকে সামনে রেখে আপনি বিশ্ব বাংলা চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে কী বার্তা দিতে চান আমি ভোটকে সামনে রেখেই আমি প্রথমেই বলেছি আমরা যারা রাজনীতি করি যুদ্ধে আমাদের অবতীর্ণ হতেই হয় ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র তাই বলে আর বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছেও আমি এই বার্তাই দেব যে এমন একটা কেন্দ্রীয় সরকার চলছে একা রাখবেন না ভারতবর্ষের অনেক অনেক ক্ষতি করে দিয়েছে এই ক্ষতি পূরণ করতে গেলে অনেক সময় লাগবে যেমন নোটবন্দি করেছে অপরিকল্পিতভাবে হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষে তথা মানুষের ক্ষতি হয়ে গেছে জিএসটি করেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এরা কোনো প্রতিশ্রুতি না পালন করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আজকে সবার কাছে অনুরোধ রাখব বিজেপির বিরুদ্ধে সবাই ভোট দিক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে চলুন বাংলার সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে আমরা একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর লক্ষ্যে করার লক্ষ্যে এগিয়ে যাই এবং সবাই মিলে জোটবদ্ধ হয়ে সমস্ত মানে অন্যায় অবিচারের প্রতিবাদ করার জন্যে আমরা এগিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি তৃণমূল কংগ্রেসকে যে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আছে সবাইকে জয়যুক্ত করে দিল্লিতে পাঠিয়ে দিক যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হা শক্ত হয় এবং আফটার নির্বাচন যখন সমস্ত দলগুলোকে নিয়ে বসবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে বলবে আমরা বিয়াল্লিশটা সিটি পেয়েছি বাংলার এত পার্সেন্টেজ মানুষ আমাদের সমর্থন করেছে সুতরাং বাংলার মানুষ চায় আগামী দিনে ভারতবর্ষকে পথ চালান থ্যাংক ইউ আমরা জেনে নিলাম ওনার মহামূল্যবান বক্তব্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন কোনো কাউন্সিলারের ইন্টারভিউ নিয়ে ততক্ষণ দেখতে থাকুন বিশ্ব বাংলাটি